আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বাংলা ভাষাভাষী লোকজন আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত। তো আজকে আমি এসেছি সেন্ট অ্যাম্ব্রোজ প্রভিন্সিয়াল পার্কে। হয়তো আমার উচ্চারণে কিছুটা ভুল থাকতে পারে। তো এটি আমাদের সিটি থেকে, অর্থাৎ ম্যানিটোবার রাজধানী উইনিপেগ থেকে প্রায় 115-16 কিলোমিটার দূর এবং একটি শান্ত নিরিবিলি, যেটা ভবিষ্যতেও আমি আগেও বলবো বা বলছি যে খুবই শান্ত একটি জায়গা। এবং চলুন উপভোগ করি বৃষ্টি। আমরা সেন্ট অ্যাম্ব্রোজ প্রভিন্সিয়াল পার্কের কাছাকাছি। আসলে নামগুলি যেহেতু ফ্রান্স নাম, সেহেতু হয়তো আমাদের উচ্চারণে কিছু ভুল হতে পারে। তো এই কানাডার সৌন্দর্যগুলি এখানে, যে এই ম্যানিটোবাতে অনেক লেক, আকাশ, এগুলি দেখতে দেখতেই আসলে মানুষের জীবন কেটে যায়। একেবারে শান্ত নিরিবিলি বীচ। তো এই বীচগুলি যদি বলি যে এগুলি কিন্তু আসলে সমুদ্রের কোনো বীচ না। আপনারা জানেন যে ম্যানিটোবাতে কোনো সমুদ্র নাই, এই বীচগুলি হচ্ছে গিয়ে লেক। এটা লেক ম্যানিটোবারই একটি পার্ট এবং লেক ম্যানিটোবার এই পার্টটি বিভিন্ন বীচ এখানে আছে। এরা লেকের পার্টগুলিকে এরা বীচ বলে। এবং কোভিডের কারণে আসলে এখন ফ্যামিলি শুধু অ্যালাউ, অর্থাৎ অন্য ফ্যামিলির কেউ, নিজেদের ফ্যামিলির লোকজনই শুধু ঘুরতে পারবে। তো এখানে হয়তো ঠিক করে আসে যে আসবো, তারপরে যে যার মতো আলাদা আলাদাভাবে ঘুরে, অর্থাৎ কেউ কারোর সাথে থাকে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনুকও কিন্তু এখানে রয়েছে। এবং এই ঝিনুক কুড়ানো এইগুলো একটি ফান হতে পারে এইসব জায়গায়। দূরে দেখা যাচ্ছে অনেকগুলি পাখি এবং এই লেকগুলিতে আসলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এবং এই লেকেরই মাছ, এখানে অনেকে মাছ ধরতে আসেন। এবং এই পাখিগুলি যেহেতু ঠিক ওই জায়গাটায় দেখা যাচ্ছে, তার মানে ওইখানে অবশ্যই তারা মাছ শিকারের জন্য আছে। তো এই ফিশিংটা এদেশে জনপ্রিয়। ফিশিংয়ের জন্য লাইসেন্সের প্রয়োজন হয় এবং যথারীতি ধৈর্যের প্রয়োজন হয়। তো লাইসেন্সের বেশি দাম না, হয়তো $23-24 পার ইয়ার। এবং এক বছর আপনি মাছ ধরতে পারবেন, সামারে ফিশিং করতে পারবেন, উইন্টারে ফিশিং করতে পারবেন। এবং এই ফিশিংটা মোটামুটি ফান, যাদের ধৈর্য আছে তারা কিন্তু সারা বছরই মাছ এইসব জায়গা থেকে ধরে খেতে পারে, সামারে ফিশিং, উইন্টারে ফিশিং। তো এই লেক ম্যানিটোবার বিভিন্ন পার্টে আমি যেটা বললাম যে আসলে অনেকগুলি ছোট ছোট বীচ রয়েছে। তো আমি যদি এই দিক থেকে একটু বীচের সাইডটা যদি দেখাই, যে কোনো লোক নাই, একেবারে জনশূন্য, শুনশান, নীরবতা। আমরা একটা ফ্যামিলিকে শুধু দেখেছি, তারা এসেছে এবং আজকে ছুটির দিন, তারপরেও কিন্তু কেউ নেই এই কোভিড রেস্ট্রিকশনের কারণে। এইসব জায়গাগুলিতে বসে খাওয়ার মতো কিছু কিছু বেঞ্চের ব্যবস্থা করে রাখা রয়েছে এবং ট্রেইল করার মতো কিছু জায়গা রয়েছে, ছোট্ট ট্রেইল এখানে। কিন্তু এই ট্রেইলগুলি করতে করতে আপনি বিচের কাছে যেতে পারেন এবং বিচ ধরে ধরে হাঁটতে পারেন। তো একেবারে যারা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাগুলি খুবই চমৎকার। এবং এই জায়গাগুলিতে আশেপাশে কিছু কটেজ রয়েছে, সেই কটেজগুলিও ভাড়া নিয়ে থাকতে পারেন। কিংবা হয়তো আমরা যেখান থেকে এসেছি, আমাদের শহর থেকে এটা বেশি দূরে নয়, আমরা একটা ফ্যামিলিকেই হয়তো দেখছি, অর্থাৎ এখানে ফ্যামিলি ছাড়া কিন্তু অন্য কেউ অ্যালাউ না। আসলে এখন ফ্যামিলির লোকজন একসাথে ঘুরতে পারবে, অন্য কেউ আসতে পারবে না। তো এই পথ ধরে প্রথমে যদি এখানে আসেন, এখানে আসার পরে তারপর শেষে বীচ ধরে ধরে তারপরে হাঁটা যায়। এবং এই জায়গাগুলি এখন কোভিডের কারণে লোকজন কম, তো এমনিতেও লোকজন কম, তারপরেও কোভিডের কারণে আরও কম। এবং এই সুন্দর যে লেকটি,
এই লেকটি অনেক বড় লেকটি ম্যানিটোবা লেক ম্যানিটোবা এবং গুগলে যদি আপনারা সার্চ করেন তাহলে এর আয়তন সহ সবকিছু দেখতে পাবেন ফিশিং এর পরে এখানে হয়তো সেই মাছ ধরে রান্না বাড়া করে খাওয়া এই জিনিসগুলির জন্য এটা একটি খুবই আদর্শ জায়গা এদিকে কিন্তু বাতাসের বেগ অনেক থাকে তীব্র বাতাসের বেগ থাকে এবং আপনারা দেখছেন যে কিছু গাছ হয়তো পড়ে গিয়েছে এটা এই বছর পড়তে পারে বা তার আগেও পড়তে পারে তো এই বাতাসের তরে কিন্তু এই গাছগুলি পড়ে যায় এবং এটি উত্তরের দিকে আস্তে আস্তে কানাডার এবং আপনি যতই উত্তরে আসবেন ততই কিন্তু গাছের পরিমাণ কম থাকবে এবং গাছ থাকবেই না বললে চলে তো কানাডার যদি আপনি নর্থের দিকে যতই যাবেন ওইদিকে কিন্তু গাছ শূন্য তো এইদিকে অবশ্যই গাছ রয়েছে কারণ এখানে এখন টেম্পারেচার অনেক মোটামুটি হয়তো 25-26 এবং এই টেম্পারেচারগুলি বেশি দিন থাকে না হয়তো 5-6 মাস তো 5-6 মাসের কারণে হয়তো গাছ জন্মাতে পারে না এইসব দিকে এই জায়গাগুলি কিন্তু অনেকটা আমাদের কক্সবাজারের মতোই অর্থাৎ আপনি ঠিক কক্সবাজারের সাথে তো অবশ্যই তুলনা করলে হবে না কারণ কক্সবাজার হচ্ছে পৃথিবীর আমার দেখা মতে আমার জানা মতে পৃথিবীর অন্যতম একটি সেরা বিচ তো এখানে আপনি অনেক দূর হেঁটে হেঁটে আস্তে আস্তে নামতে পারবেন তো আমরা কেন নামিনি বা আমরা নামছি না বিভিন্ন কারণে যে প্রথমত পানি এখনও মোটামুটি ঠান্ডা এবং এই ঠান্ডা পানিতে নামার আরেকটি যেটা রিস্ক থাকে যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনার একবার জ্বর সর্দি কিংবা কাশি হয় তাহলে কিন্তু আমি আর কাজে যেতে পারবো না এবং আমার পরিবারের কেউ স্কুল কলেজ কিংবা কাজে যেতে পারবে না অর্থাৎ একজনের সর্দি হাঁচি কাশি হলে পরেই কিন্তু কোভিড টেস্ট বাধ্যতামূলক এবং সেই টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত ঘরে থাকা বাধ্যতামূলক তো এই গোসলের লোভটা এইসব জায়গায় আসলে আসলে সামলানোটা খুবই মুশকিল কারণ এইসব জায়গায় আসবেন আর পানিতে গোসল করবেন না তা তো হতে পারে না কিন্তু সমস্যা শুধু একটাই থেকে যায় যে একটি হাঁচি দিলে পরেও কিন্তু এইসব দেশের যে কাজের জায়গাগুলি আছে সে জায়গাগুলিতে কিন্তু অ্যালাউ করতে চায় না আর কি বা জিনিসটা অড লুকিং কারণ এই কোভিডের কারণে আপনি হাঁচি দিবেন কিংবা কাশি দিবেন তো সেই কারণে আমাদের আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই পানিতে নামতে পারছি না এই পাখিগুলি কিন্তু এখানে আছে মূলত শিকারের ধান্দাতেই এবং উপর থেকে তারা লক্ষ্য করছে এবং নিচে যখনই তারা মাছ দেখবে তখনই কিন্তু তারা ঝাঁপ করে এখানে পড়বে এবং আমি আগেও বললাম যে এই জায়গাটাতে আসলে মাছ পাওয়া যায় মাছ পাওয়ার কারণেই কিন্তু পাখিরা এখানে আর না হলে কিন্তু এদের এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না এই জায়গাগুলিতে কিভাবে আসবেন সেটি একটি কোশ্চেন তো কেন বাংলাদেশে যেমন প্রত্যেকটা উপজেলার সাথেই বা ঢাকা শহরের যোগাযোগ থাকে বা কিছু বাসে বা লোকাল ট্রান্সপোর্টে বলেন লঞ্চে বলেন ট্রেনে বলেন প্লেনে বলেন এখানে কিন্তু সেটা না এখানে আসতে হলে আপনাকে অবশ্যই আপনার নিজের গাড়ি থাকতে হবে এবং নিজের গাড়ি ছাড়া কিন্তু আসা সম্ভব না এবং আমি যে লোকালয়টাতে আছি এখান থেকে অ্যাটলিস্ট 30-40 কিলোমিটার দূরে এক কাপ কফিও খেতে পারবেন না আপনি তো আপনি আরও হয়তো বেশি হবে 60-70 কিলোমিটার দূরে আপনি কিছু পাবেন না তো নিজের ট্রান্সপোর্ট থাকা লাগবে নিজের ট্রান্সপোর্টে আসতে হবে এবং আপনারা যারা আসবেন তারা অবশ্যই লোকাল কাউকে নিয়ে আসবেন তাছাড়া এই জায়গাগুলিতে আসলে দেখা সম্ভব না আপনারা দূরে যদি একটা ফ্যামিলিকে দেখেন যেটা বলছিলাম যে এই বিচটা খারাপ বিচ না অর্থাৎ আস্তে আস্তে স্লোপ তারপরে নামা তো দূরে কিন্তু একটা ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে তাদের হাঁটু পানিও না তো এই হাঁটু পানি হয়তো আরও আধা কিলোমিটার গেলে হয়তো কোমর সমান পানি হবে তো এই বীজগুলিও কিন্তু ফ্ল্যাট অনেকটা যেটা বলছিলাম যে বাংলাদেশের কক্সবাজারের মতো অনেকেই ঘুড়ি নিয়ে আসেন এবং এই ঘুড়িগুলি বেশ রং বেরঙের ফুলানো ঘুড়ি এবং এই ঘুড়িগুলিও কিন্তু মানুষ উড়ায় এখানে একজনকে দেখছি আমরা ঘুড়ি নিয়ে সকালের দিকে আমরা যখন এসেছিলাম তখন মানুষ কম ছিল এখন আস্তে আস্তে কিছু মানুষ বাড়ছে
এবং এই বীজগুলিতে মানুষ আসছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। যারা আমার এই ভিডিওটি ফেসবুকে কিংবা ইউটিউবে দেখছেন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা। কোভিড মুক্ত থাকুন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন পৃথিবী কোভিডটা সেরে যায় এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে। ভবিষ্যতে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।